এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, পঞ্চায়েত ভোটে সহিংসতা, নির্বাচন শুরু হতেই নিহত তিন, লুটপাট, অগ্নিসংযোগ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাংলায় সহিংসতা অব্যাহত রয়েছে। শনিবার সকাল 7টা নাগাদ রাজ্যের পঞ্চায়েতের প্রায় 74,000 আসনের জন্য ভোট শুরু হয়েছে, কিন্তু এর সাথেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সহিংসতার খবর আসছে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে শাসক দলের কর্মী বাবর আলী নিহত হয়েছেন, এতে মোট তিনজন নিহত হয়েছেন। এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি কংগ্রেস কর্মী, কোচবিহারে ভোট কেন্দ্র ভাঙচুর করা হয়েছে এবং ব্যালট পেপার লুট করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়ে রাজ্যে হিংসা চলছে। রাজ্যে নির্বাচনী সহিংসতায় এখনও পর্যন্ত 20 জনের বেশি মানুষ মারা গেছে। ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, তবে সহিংসতা অব্যাহত রয়েছে। কোচবিহারের সিতাই বিধানসভার 1 নং ব্লকের 6x130 বড়াভিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর চালায় তৃণমূল। বুথে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ভোট কেন্দ্রে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। ব্যালট পেপার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রশিদাবাদের রানীনগরে সিপিএম ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সিপিআইএম এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 24 জন গুরুতর আহত হয়েছেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বহুদিন ধরেই তোলপাড় চলছে মুর্শিদাবাদে। ভোটের দিন শমশেরগঞ্জে গুলির ঘটনা ঘটেছে। শমশেরগঞ্জের শুলিতলা এলাকায় 16 নম্বর বুথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। সঙ্গে সঙ্গে তাকে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সানাউল শেখ, বাড়ি মুর্শিদাবাদের শমশেরগঞ্জ থানার শুলিতলা এলাকায়। ঘটনার খবর পেয়ে শমশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে আসে, তবে কেন তাকে গুলি করা হয় তা এখনও জানা যায়নি। রাজ্যে ভোট শুরু হতে না হতেই বিভিন্ন জায়গায় বোমাবাজি চলছে। অনেক জায়গায় ব্যালট পেপার লুটপাটের অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে বিজেপির পোলিং এজেন্টকে খুন করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যপাল শিবানন্দ বোস উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন। ভোটের দিন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তার সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টুইট করেছেন যে বাংলা গণতন্ত্রকে খুন করা হয়েছে।